আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম, সকলকে লাইভ নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। সাকিবের ছবি পাশে দিয়ে কেনা হলো ডাক্তারদের জন্য পিপি। চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। সাকিব খান মাহিয়া মাহি অভিনেত্রীর ছবি নবাব LLB শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি মাসে। সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে এটি নির্মাণ করা মামুন। দেশজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এর কাজ আপাতত বন্ধ, তবে থেমে নেই নির্মাতারা। নবাব LLB প্রয়োজনে প্রতিষ্ঠার ছবির বাজেট 1.5 কোটি টাকায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE পৌঁছে দিয়েছে চিকিৎসকদের কাছে, পাশাপাশি আপৎকালীন সময় নির্মম আয়ের মানুষদের জন্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। সেলিব্রিটি প্রোডাকশনের কর্ণধার নির্মাতা অন্য মামুন দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, সেলিব্রিটি প্রোডাকশন নবাব LLB ছবির টাকা করোনা মোকাবেলায় ব্যয় করছি, পুরো টাকাটাই আমরা ধাপে ধাপে কাজে লাগাবো। শুধু মানুষের মাঝে খাবার নয়, ডাক্তার ও আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনীকেও 25,000 পিস PPE দিয়েছি। তিনি আরও বলেন, ছবি অন্যতম প্রযোজক যিনি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত রয়েছেন তার উদ্যোগে এই কার্যক্রম চলছে। আপাতত আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কুয়েত মসজিদ আল বরকাত হতে PPE দিলাম, বরিশাল পুলিশদেরকেও এটা দেওয়া হয়েছে। মামুন জান, আপাতত 200 কার্টুনে এগুলো দেওয়া হয়েছে, আরও 800টি প্যাকেট তৈরি হয়েছে, সেগুলো এভাবেই দেওয়া হবে। তাহলে কি নবাব LLB কাজ বাতিল? জানতে চাইলে মামুন বলেন, ছবির বাজেটের টাকা করোনা মোকাবেলায় দেওয়া হয়েছে, পরবর্তী সময় নতুন করে বাজেট করা হবে, আপাতত দেশ নির্মাণে রক্ষায় কাজ করতে চাই।